Hi friends, welcome back to my new vlog. এখন 10টা বাজে। ফার্স্টেই বলছি সরি, কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি। কালকে একটু মানে ঠিক মুডটা ভালো লাগছিল না, তো আর টাইমও পাইনি অ্যাকচুয়ালি, তো এর জন্য কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি। আজকে সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। দেখো আনুকে এখন পড়ছে, লিখে নিয়েছে তাই দেখাচ্ছে আমাকে। কি লিখেছ? মা লেখা কমপ্লিট হয়নি, তো এখন লিখে নাম। তো এবার ও লিখতে বসেছে, ও লিখতে বসিয়ে দিয়েছি, এখন লিখছেন। ম্যাডাম লেখো, ওকে লেখো, যদি লেখো। তো আজকে সকালে রান্নাটা যেহেতু হয়ে গেছে, একটু আজকে কাজটা কম আছে। কালকে রান্নাটা সকালবেলা করিনি বলে তার জন্য ভিডিওটা কালকে করতে পারিনি, টাইমই পাইনি অ্যাকচুয়ালি বলতে গেলে। এবার তাই এবার রান্না আজকে হয়ে গেছে। তো এবার আজকে সকাল থেকে এখনো জল আসেনি। কালকেও এখানে একটু কোনো প্রবলেম হয়েছে, হয়তো শুক্রবারে জলটা দেয় না, মানে রেগুলার হয় না, প্রত্যেক সপ্তাহের শুক্রবারে হয় না এটা, কিন্তু কালকে দেখলাম জল দেয়নি। তো এখন অনেক কাজ বাকি পড়ে আছে, জল আসবে আজকে, তারপরে কাজ হবে। এখন 10টা বাজে, এখনও অবধি জল ছাড়েনি, জানি না কখন ছাড়বে কি হবে। তো আজকে এমনি তো বিকালবেলা আজকে একটু ঘুরতে বেরোনোর কথা আছে, এখন দেখা যাক আদৌ যেতে পারি কি যেতে পারি না, কারণ ওয়েদারের ওপরে ডিপেন্ড করছে সব কিছু। যদি বৃষ্টি হয় তাহলে যাওয়া হবে না, এখন দেখা যাক কি হয়, কারণ কালকে সানডে আছে। তো আজকে বিকালবেলায় একটু বেরোবো, একটা দাদা আছে এখানে, দাদা আছে, একটা দিদি আছে, তো ওদের বাড়িতে একটু যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক কি হয়। শিখে যাবে? আচ্ছা, তাহলে করে নাও, না পড়লে তো নিয়ে যাবো না, তো গেলে তখন দেখাবো তোমাদের। আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমিও করে নিয়েছি, ওকে দুধ টুধ খাই দিয়েছি। এখন ওর পরে যেটা ডিম টিম খাওয়ায় সেটা এখনো হয়নি খাওয়ানো, তো একটু পরে করবো, তাই না? দেখো আনুকি কেমন হাসছে, পাগলি, যাওয়া ঠিক করো, কী লেখো লেখো, কি লিখেছ? 1993, তারপরে কি লেখো লেখো। তো দুষ্টুমি দুষ্টুমি করতে ব্যস্ত হয়ে গেছে ও। সে আনুকির আমার পড়া হয়ে গেছে, এখন ম্যাডাম জল খাচ্ছে, দেখো আর হাই করে দিচ্ছে, বাবা জল খেতে খেতে আবার হাই করছে, দেখো কত ট্যালেন্টেড আমার মেয়ে। জল পড়ে যাবে গায়ে। তো এখন বাজতে গেছে 11টা, আজকে এখনো আমাদের ব্রেকফাস্ট মানে আমার না সরি আমার হয়ে গেছে, আমি পরে মানে সেকেন্ড একটা ডিম খাই, তো সেটা খাবো। আর আমার মেয়ের শুধু দুধ খেয়েছে, এখন ওর বাকি আছে, দেখো জল খেয়ে পেটুটা ফুলে গেল, হাসছে আবার, দেখো বলিনি। তো আমার মেয়ের জন্য এখন ফ্রুটসটা রেডি করি আমি, এখন একটু ফ্রুটস খাবে ও, আর সাথে ডিম খাবে। তো চলো
কেটে দিই। আমরা এখন খেয়ে নেবো। আমি অবশ্য একটা গালে ডিম দিয়ে দিয়েছি। তো খেয়ে নিই, তারপর আসছি। এখন আমি বেড কভার টাভারগুলো গুছিয়ে একটু মানে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে সব রেডি করে নিয়েছি, একদম বিছানা গুছিয়ে নিয়েছি। আনুকিকে নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো ক্যামেরাটা রাখার মতো জায়গা পাইনি বলে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। তো দেখো যেগুলো বাকি আছে সেগুলো করতে হবে, তো করিনি কাজগুলো। আমার অনেক কাজ আছে বলতে গেলে। বাসন মাজিনি এখনো, এখনও জল আমাদের এখনও জল আসেনি। এখন 11:30 বাজে, এখনও জল আসেনি। সেই কারণে আজকে একটু মানে মাইন্ডটাই একদম অন্যদিকে চলে গেছে, যে কাজ বাজ করতে ইচ্ছা করছে না, জল ঠল আসছে না, তো ভালো লাগছে না কিছুই করতে। এখন যেটুকু জল আছে ওটুকু দিয়ে আমার চালাতে হবে, দেখি করে নিই। ঘর ঠর ঝাড় দেবো, বাসন মাজবো, সব করতে হবে, বুঝেছ। এখন অনেকগুলো বাসন জমানো রয়েছে। আইসাবাস 12:00 বাজ দেখেছি, কিচ্ছু করিনি আমি এখনো। আমার মেয়ে হাসছে দেখো আমার কথা শুনে। তো আমি বাসনগুলো মেজে, তো এখন ভবন নিয়ে আসলাম, বললো 12:00 সময় নাকি জল আসবে। জল এসে গেছে, জল এসে গেছে। তো জল বলতে বলতে জল চলে এসছে, তো আমার কাজগুলো আমি করে নিই। এ দেখো দেখতে পাচ্ছ, তো জল চলে এসছে, আমি কাজ করে নিই। কাজ তাড়াতাড়ি করে নিই, নাহলে জল অনেকদিন মানে সরি অনেক দিন না মানে দুদিন আসেনি, তো তো জলটা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। আমি কাজ করে নিই, তারপরে আসছি। তো টাটা, বাই বাই। তো জল এসে জল চলেও গেল, আমার কাজ করা মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেসিন টেসিন মেজে নিয়েছি, বাসন বাসন মেজে নিয়েছি, জল ভরা হয়ে গেছে। এবার বাথরুমে একটু জল ভরা বাকি ছিল, এখন কী করা যাবে, চলে গেছে, এখন কিছু করা যাবে না। তো আমি যাই স্নান করে নিই, স্নান করে আবার আসছি ফিরে, ঠিক আছে? তারপরে বাই বাই। স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ও হাই, আমি চলে এসেছি স্নান করে। এখনও দেখো সিঁদুর সিঁদুর পড়িনি, মানে এক্ষুনি জাস্ট স্নান করে সবে এলাম, এসে পরই ভিডিওটা চালু করে দিয়েছি। তো অনেক লেট হয়ে গেছে আজকে, কারণ অনেক জামা কাপড় ছিল, বাসন ছিল, এমনিতে আজকে জল এসছে, একটু লেট হয়ে গেছে জল আসতে। তো এবার সব কিছু আমার কাজও দেরি হয়ে গেছে। এবার এখন বেজে গেছে 1:20 হয়ে গেছে, 1:20 হয়ে গেছে টাইম। তো আমি এখন হানুকিকে স্নান করাবো, অনেক বেলা হয়ে গেছে যেহেতু, তোমাদের সাথে ওকে স্নান করিয়ে ভাত টাত খেয়ে মানে ভাত খাওয়ার আগেই আসছি, আবার ওকে স্নান করিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, এখন 6:05 হয়ে গেছে, দেখো পুরো পাগলের মতো অবস্থা, চুল চুল আঁচড়ায় নি, কিছু করিনি। এখন একটু ব্যাগ ফ্যাগ গুছাচ্ছিলাম, এই দেখো চারিদিকে খাটে ব্যাগ ফ্যাগ পাতানো। সকালে বলছিল এটা আনুখির ব্যাগটাই দেখাতে বলছে, ব্যাগটা ব্যাগটা কেমন আমরা কমেন্ট করে বলো। ব্যাগ উল্টে রেখে দিয়েছে ডিজাইনগুলো, এই দেখো দেখতে পাচ্ছো ব্যাগটা, ব্যাগটা কেমন কমেন্ট করে বলো। তো ওর জন্য এখন ব্যাগটা গুছিয়ে নিই, রেডি ব্যাগটা রেডি করে নিই, এবার তারপরে এমন বড় আসবে, তারপরে বেরোবো রেডি রেডি হয়ে। তো এখনকার মতো ভাবছি ব্লগটা এখানে শেষ করি, আবার যাওয়ার সময় যেটুকু পারবো ভিডিও শ্যুট করবো, ওখানে করে ও ও ব্যাগটা পড়াতে ব্যস্ত হয়ে, দেখতে পাচ্ছ আমার অবস্থা, চুল ঠুল একদম পুরো পাগলের মতো বসে আছি আমি। তো এখনকার মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, 6:05 হয়ে গেছে, ঘুম মানে খেয়ে দিয়ে ঘুম ঠুম দিয়ে উঠেছি, আজকে আর ব্যায়াম করিনি, কিচ্ছু করিনি। এখন ব্যাগটা গুছিয়ে নিই, আনুকি ঘুম দিয়েছে, আনুকি ঘুম থেকে উঠে তারপরে হলো এখন বসে বসে দেখো কী করছে, দেখো ওর ব্যাগ নিয়েও ব্যস্ত, ওর ব্যাগ নিয়েই ব্যস্ত। তো টাটা, সবাই ভালো থেকো, এদিকে অন্ধকার লাগছে, একটা ফ্ল্যাং কিস করে দে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বলে দাও, সাবধানে থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, আমার ভিডিও তাচ্ছে ওইটা লাইক লাইক করে দেবে, ও কিন্তু অর্ডার করে দিল লাইক করে দেবে, কিন্তু না করে যাওয়া যাবে না লাইক, তাই তো? তো আমার চ্যানেলটি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, মানে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে যাওয়ার জন্য।
তো টাটা বাই বাই আবার টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে বাই 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 ফ্লাইং কিস করে দে একটা ফ্লাইং কিস করে দে এ বে 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 গুড বাই